জাতিরা। বনী ইসরায়েল কওমের একটা যুবক ছিল, সে বড় চরিত্রহীন ছিল, সে দারু পানকারী ছিল, কিন্তু এক রাত্রির ঘটনা তাকে পরিবর্তন করে দিয়েছিল। এক রাত্রির একটা গরিব ঘরের মেয়েকে সে খরিদ করে নিয়ে আসে। তার চরিত্রের বাসনা যখন পূরণ করার জন্য যায়, ওই মহিলার পুরো শরীরটা তত্তর করে কাঁপে আর চোখ দিয়ে পানি বেরোয়। যুবক বলে, কেন তোমার এরকম হয়? মহিলা বলে, আল্লাহর ভয়ে আমি কাঁদি, তাহলে এরকম কাজে কেন তুমি আগাও? মহিলা বলে, আমি কোনোদিন আগাইনি, আজ আমি বড় অসহায়, মা আমার অসুস্থ বিমারে রয়েছে, তার অর্থের জন্য লোকের কাছে কাছে কেউ সাড়া দেয়নি। ওই যুবকটাকে বলতে লেগেছে, বাবা ছেলে রে, কেউ আমাকে সাহায্য করে না, মায়ের এই কষ্ট দেখে থাকতে না পেরে না জানে নেমে পড়েছি, কিন্তু আল্লাহর ভয় আমার দিলকে কাঁপায়, আল্লাহর ভয় আমার শরীর কম্পন হতে লেগেছে। ওই যুবকটার এই কথাটা শুনে চোখ দিয়ে পানি এসে যায়। এত গরিব হয়ে আল্লাহকে এত মানে, এত গরিব হয়ে আল্লাহকে এত ভয় করে, এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসে। আর আল্লাহ আমাকে ধনী করেছে, পাওয়ার দিয়েছে, অর্থ দিয়েছে, যৌবন দিয়েছে, আমার তো উচিত এর থেকে বেশি আল্লাহকে ডাকা, এর থেকে বেশি আল্লাহকে ভালোবাসা, এর থেকে বেশি আল্লাহকে স্মরণ করা, যেমন তোমাদের থেকে বেশি তো আমার করা দরকার। নবী বংশে পাঠিয়েছে, জবানার আওলাদ করেছে, আলেম বানিয়েছে, ইজ্জত দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, লোকের দিলে দিলে কোটি কোটি মানুষের হৃদয় আব্বাসের ভালোবাসা দিয়েছে, তোমাদের থেকে বেশি তো আমার করা দরকার। এ যুবক, এই ছেলেটার দিলটা কেঁদে উঠেছে, এ আল্লাহর বান্দিরে, আহারে তুমি কি কথা বললে, আমি কত খারাপ, আমি শরাব পান করে বেড়াই, এইভাবে খারাপ কাজ করে যায়, কিন্তু বান্দি তুমি আজকে সাক্ষী থেকে যাও, আল্লাহর বান্দি আমি তওবা করছি তোমাকে সামনে রেখে, আমি জীবনে আর কোনোদিন শরাব পান করব না, চরিত্রহীন খারাপ কাজ করব না, আর তোমাকে যে অর্থ দিয়েছি সেটা নাও, আরো নাও, করে যাও। তবে বান্দি যাবার আগে আমাকে ভাই মনে করে আমার জন্য একটু দোয়া করে যাও, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে নেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমাটা করে দেয়, আল্লাহ যেন আমাকে মাফটা করে দেয়। ওই বান্দি হাত তুলে বলে, আল্লাহ তোমার এই বান্দাটা কত ভালো বান্দা, যে তোমার এই অসহায় বান্দিকে সাথ দিয়েছে, এই অসহায়ের ফায়দাটা লুটে লাইনে, এই অসহায়ের ফায়দাটা এজ্জদাবরুকে লণ্ঠন করে লাইনে, উপরন্তু অসহায়কে আরো সাহায্য করেছে। এ আল্লাহ আপনি বলেছেন অসহায়ের সাথ আপনি দেন, অসহায়ের ডাকে আপনি সাড়া দেন, আল্লাহ আমি আপনার বান্দি সাক্ষী দিই, তোমার এই যুবকটাকে তুমি ভালো বলে কবুল করে নাও। বলে মহিলাটা বেরিয়ে গেছে। ওই রাত্রির যুবক কান্দতে কান্দতে ঘুমিয়ে পড়েছে। সকালে সূর্য উঠে যে ঠিকই কথা, যুবকটা আর ওঠেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়েছে। আর দরজায় লেখা আছে, এলাকার মানুষেরা, এই যুবকটা হলো তওবাকারী, তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। হয়তো 50 বছর কেটে যাবার পর ক্ষমা চাইছে আমার আল্লাহ। বা তখনও বলে, ওরে আমার ফেরেশতারে, ওর যৌবনটাকে আমার বিরুদ্ধে কাটালো, এখন অন্যায় করে করে পৃথিবী পরিমাণ অন্যায় নিয়ে আমার কাছে মাথা হ্যাট করেছে। ফারিস্তা বলতো, দেখি ওর সঙ্গে আমি কি ব্যবহার করব। ফারিস্তারা বলতে লাগবে, আল্লাহ দাস দাসী তো আপনার, যদি ক্ষমা করে দেন দাস দাসী নাজাত পেয়ে যাবে, যদি ক্ষমা না করেন আপনারই বান্দা বান্দি শাস্তি পাবে। তবে আল্লাহ আপনার রহমত আপনার গজবের থেকে অনেক বড়,
আপনার দয়াটাই তো বড় আল্লাহ, বাকি আপনার বান্দা বান্দি আপনি যেটাই করবেন ওদের মানতে হবে। আমার আল্লাহ রহমতে দুনিয়া জোশ মেরে বলবে ওরে আমার ফেরেশতা সাক্ষী থেকে যা, যাদের মা চোখ দিয়ে চাচির মাথাতে ক্ষুদ্র পরিমাণ পানি বেরিয়ে গেছে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। কি বলবো, আল্লাহ নবী নু নবী দয়া নবী জানিয়ে দেয় বাবারা শুনে রেখে দাও, যখন তোমরা কোনো অন্যায় করতে যাও আমার আল্লাহ বা তখন তোমাদেরকে ডাকতে লাগে, ওরে আমার বান্দা বান্দিরে যাস না ওই দিকে খারাপ রাস্তা ওদিকে যাস না, ওদিকে ধ্বংসের রাস্তা ওদিকে যাস না, ওরে আমার বান্দা বান্দিরে কোন জিনিস আমি আল্লাহ আমার থেকে তোদেরকে দূরে সরিয়ে দিল, এইভাবে আল্লাহ তাদেরকে ডাকতে থাকে। আমি তুমি যদি আল্লাহ ডাকে সারা না দিও সেই পাপের দিকে চলে যায়, আমার দয়ালু আল্লাহ তথাপিও তিনি আমাদের দিকে কুদরতি নজরে দেখে। ওই আমার ফেরেশতারে পাপ করে ফেলেছে লিখিস না, এখন রাত্রে যদি পাপ করে সকাল পর্যন্ত সন্ধ্যা দেয় সময় দেয়, কত দয়ালু মালিক দেখো, কত ভালোবাসা আর মালিক আল্লাহ পাক দেখো, আজ যদি দিনের বেলা পাপ করে ফেলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়, ওরে আমার ফেরেশতা লিখবি না যদি আমার বান্দা তওবা করে না, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহ, অথচ আমার আল্লাহ হুসামাদ, তিনি কারো মুখাপেক্ষি নয়, আব্বাসেরও প্রয়োজন নেই, আপনাদের কাউকে প্রয়োজন নেই, আল্লাহর প্রয়োজন আছে নাকি? তার রাজত্ব কি চলবে না আমরা ছাড়া? বলবেন তো, আল্লাহর কত ফেরেশতা আছে জানেন? আমরা যা তার থেকে 70,000 গুণ বেশি আল্লাহর ফেরেশতা আছে, যারা 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করে, কোনো পাপ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বুঝলে? তথাপিও সেই আল্লাহ তাহলে এত হেসান করছে কেন? ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। আমার হাবিবের উম্মত, আমার শ্রেষ্ঠ মখলুক করে ফেলেছে যদি ফিরে আসে, কিন্তু আমি যদি জেদ করি যে আল্লাহ জাহান্নাম যাবই, তা আল্লাহ ধরে জান্নাত দেবে নাকি? কি গো, জেদ করতে নাই, পরিবর্তন হয়। আমরা আলেম উলামা তোমাদেরকে ভালো রাস্তা দেখাই, খারাপ নয়, তোমাদের ভালো চাই, কিন্তু তোমরা যদি জেদ ধরে বসে থাকো, মৌলী সাহেবদের কথা শুনে কিছু লাভ নেই, ওর থেকে চকান শুনি, নাচ দেখি, ফাংশন দেখি, যাত্রা দেখি, জানবে চোখের খিদে। চিন্তার কোনো কারণ নেই কিন্তু রাস্তাটা ছেড়ে দিওনি, জুড়ে থাকো, ভুল যদি হয়ে যায় তওবাটা করে নিও, বেশি বেশি করে দরুদটা পড়ো, ইচ্ছা করে নামাজ কাজা করবে না, কখনো যদি হয়ে যায় কাজা আদায় করে নিও, কেননা আল্লাহ এত দয়ালু, কামতের দিনও যেদিন হিসাব নিবার দিন সেদিনও আল্লাহ দয়া দেখাবে। ও আমার দয়ালু আল্লাহ, আপনি এত দয়ালু, আহা ওই দিনে আল্লাহ একটা বান্দাকে ডাকবে, ওরে আমার বান্দারে আয় হিসাবটা দিবি আয়, বান্দা হিসাব দিতে দিতে দেখা যাবে বান্দার শুধুমাত্র একটা নেকি কম পড়ে গেছে। আল্লাহ বল বান্দারে তোর তো একটা নেকি কম পড়ে গেছে, যদি তোর আর একটা নেকি থাকতো আমি আল্লাহ তোকে জান্নাতি করে দিতাম, আমি হাকামুল হাকিমিন, যা বান্দা তুই আমার জাহান্নামে চলে যা। বান্দা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলতে লাগবে, বান্দা কিছু বলবি, আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, রহমানটা আম ভাবে, রহিমটা খাস ময়দানে মহাশরে, আপনার ওই নামের খাতিরে, ওই নামের তো ফজিলত আমি পেলাম না,
আমাকে একটা সুযোগ দেন না। কি সুযোগ? আমি একটু ময়দানে মাসরটা ঘুরে দেখবো, এখানে আমার আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, বেটি আছে, সন্তান আছে, বন্ধু আছে, পাড়া প্রতিবেশী আছে, একটা ওটা যদি কেউ দিয়ে দেয় আমি তাহলে জান্নাতি হয়ে যাবো। আলো আল্লাহ সুযোগ দেবে, যা খোঁজ। তবে বান্দা এটা ময়দানে মাহশর, এখানে সবার মুখে একটাই কথা, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, কিন্তু যখন আশা গেছে যা। আবার একটা বান্দার হিসাব নেবে, ওই বান্দার ওই রকম জিন্দেগিতে গুনা পাপ হতে, আল্লাহ পা বলবে বান্দা তুই আমার নাফরমানি করেছিস, যা জাহান্নামে যা। যখনই বলবে বান্দা শোনা সাথে সাথে জাহান্নামের দিকে ছুটতে লাগবে। আবার একটা বান্দাকে আল্লাহ ডাকবে, বান্দারে তুই হিসাব দে, হিসাব দিবার পরে আল্লাহ পাক তারও গুনার পাল্লা ভারি। আল্লাহ বলবে যা জাহান্নামে যা। ওই বান্দা কিন্তু এক কদম করে আগাবে, আর একবার করে আল্লাহর সাজিমের দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ পাক বলবে ফারিস্তারে এই বান্দা আমার কাছে আশা করলো, ময়দানে মাসরটা ঘুরে দেখবে একটা যদি কেউ নেকি দেয়। ওই বান্দাকে হুকুম করলাম ছুটছে জাহান্নামের দিকে, আর একটা বান্দাকে হুকুম করলাম এক পা করে সামনে দিকে যায়, আর একবার করে আমার আটসাজিমের দিকে তাকায়। এ ফারিস্তা ওদের তিনজন দুজনকে ডেকে নিয়ে আসো, যে শোনা সাথে সাথে ছুটছে আর যে একবার করে যাচ্ছে আর ঘুরে ঘুরে, দুজনকে ডেকে নিয়ে আসো। এ জওয়ানেরা, আল্লাহ পাকের ফেরেশতা যখন ওই বান্দা ডাকে দাঁড় করাবে, যাকে আল্লাহ হুকুম করেছিল জাহান্নামে যা, শোনার সাথে সাথে ছুটতে লেগেছিল। ওই বান্দাকে যখন বলা হবে বান্দারে আল্লাহ তোমাকে ডেকেছে, তুমি চলো আল্লাহ দরবারে আর সাজিমের দিকে ফিরে চলো, ওই বান্দা ভয়ে তত্তর করে কাঁপতে থাকবে, এসে মাথাটা হ্যাট করে নত হয়ে দাঁড়িয়ে থাকবে। আজে বান্দা এক পা করে আগে যায় আর একবার করে পিছনে তাকায়, ওই বান্দা তিনি বর্ষা জিমের দিকে এসে মাথা নত করে দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোমাকে হুকুম করার সাথে সাথে তুমি আমার জাহান্নামের দিকে ছুটছ, তুমি কি আমার জাহান্নাম সম্বন্ধে জানো না, কত কষ্টের জায়গা? বান্দা বলবি আল্লাহ সবই জানি, তাহলে ছুটছ কেন? ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনি আমাকে জাহান্নামটা দিয়েছেন কেন? দুনিয়ায় আপনার কথা মানেনি বলে, আপনার হুকুম মানেনি বলে, আপনার আদেশ মানি না বলে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিয়েছে, আমার বড় ভয় হয়। আজ আপনি আমাকে একটা হুকুম করেছেন জাহান্নামে যা, এই হুকুমটা মানতেও যদি দেরি হয়ে যায় আমি বান্দা আমার মধ্যে ভয় হয়েছে আজকে, না জানি আরো কত না বড় শাস্তি আপনি দেবে, আমার আল্লাহ জালালে এসে যাবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ সূরা রহমানে বলেছে যে আমাকে ভয় করে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দি। আল্লাহ তাই বলতে লাগবে বান্দারে কি বললি আর একবার বল। বান্দা বলবেন আল্লাহ আমি আপনার ভয়ে ছুটতেছি। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা বান্দা আমায় ভয় করেছে আর আমি বলেছি যে আমায় ভয় করে তাকে আমি জাহান্নামে দিই না, যা ফেরেশতা আমি আল্লাহ এই বান্দার গুনাহকে মাফ করে জান্নাতি করে দিলাম। জান্নাতটা কার? বান্দা কার? যদি দেয় আমাদের কারো আপত্তি আছে? তার জিনিস, যা করবে তাতে আলহামদুলিল্লাহ। তবে সব কিছুর মূলে একটা কথা মনে রাখবে, গুনাহগারের মাফ হয়, বেঈমানের কিন্তু মাফ নাই। এই কথাটা মাথায় রেখে দেবে যে নবীর বিরুদ্ধে
তার মাপ নাই। নবী তো অনেক দূরের কথা, অনেক উঁচু ব্যাপার, নবীর জুতা মুবারকের সাথে বিয়াদবি করবে যে সে বেঈমান, তার মাপ নাই। এটা মাথায় রেখে দেবেন, কেন ওটা আল্লাহর বন্ধু, আর এগুলো আল্লাহর কাজ। এ বান্দারে তোমার কি খবর, তুমি একবার করে সামনে দিকে আগাও আর একবার করে আমার শাজিমের দিকে ফিরে ফিরে তাকাও। বান্দা তোমার কি ব্যাপার, ওই সময় বান্দা বলবেন আল্লাহ রহমান রহিম আপনার নাম, আপনি বড় দয়ালু, দুনিয়া জমিনে শুনেছিলাম কামতির দিনে আপনি রহিম নামের রহমতের পানি বর্ষণ করবেন, তাই বারবার যাবার আগে ভাবছিলাম যদি একবার রহিম নামের বর্ষণের পানির করুণা নজরটা আমার দিকে পড়ে যায় তাহলে আমাকে আর জাহান্নামে যেতে হবে না, একবার কি আমার নসিবে হবে না। আল্লাহ ফেরেশতাকে বলবে ওরে আমার ফেরেশতারে লা তাখনাতু বির রহমাতিল্লাহ, যে আমার রহমতের উপরে আশা করে তাকে তো আমি নিরাশ করে দিই না, এ আমার রহমতের উপরে আশা করে জেনে ফেরেশতারে কেমন করে কে নিরাশ করে দি যা, আমি আল্লাহ একেও জান্নাতি করে দিলা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবো আমরা যদি একটু লাইনে থাকি হবে না পার, হ্যাঁ, কিন্তু গানে বসলে, যাত্রায় বসলে, ফাংশনে বসলে, টিভিতে বসলে, বদমাইশদের কাছে বসলে, সব বসলে, আলেম হলে আমাদের বেলায় ফাঁকা, নবীর মাহফিলে ফাঁকা। এখানে ভাবাবার জন্য বলছি আমি, ভাবতে হবে ঠিক না, ঠিক বোঝো, সব জায়গায় বসলে কই মসজিদে তোমায় পাওয়া যাচ্ছে না কেন, কখনো সখনো তো দেখা দরকার রে বাবা, একদম ফাঁকা। এটা ভাবতে হবে যে কেন আমি সত্যি তো এত খারাপ, কেন সব জায়গায় যাচ্ছি আর আল্লাহর ঘরটা যাবো না, সব জায়গায় যাচ্ছি মাহফিলটা যাবো না, এগুলো ভাবতে হবে। বোঝেন আমার ভাই, আর একটা বান্দা রয়ে গেল, বলি একটু কি করছে বান্দা, কি করছে ময়দানে ঘুরছে, বাপের কাছে গিয়ে বলে আব্বা জান দুনিয়া জমিনে আপনি আমাকে কত ভালোবেসেছেন, আপনারাও তো আপনার সন্তানদেরকে কত ভালোবাসেন, কি কেউ বাসেন না, বাসেন না, আহ সন্তান যাবার কি নিয়ে আমাদের জিনিস, ওই যুবকটা বাপের কাছে যাবে আব্বা দুনিয়া জমিন আপনি আমাকে কত ভালোবাসা দিয়েছেন আব্বা, কখনো যদি আমি কান্দতাম আপনি মাকে বকতেন, যেটা বাইনা করতাম সেটাই কিনে দিতেন, কিছু কিছু ছেলে আছে বাজারে গিয়ে বড় বাস দেখে দেখে বলে আব্বা ওটা কি, ছেলে বলে বাস বলছে আব্বা খাবো, ওটা খাবার না বোঝেন না, খাবো ওই যে খাবো বলে যে কাঁদা শুরু করলো থামাইকে, বাপ ধৈর্য আর হয় তাকে আদর করছে চুমা দিচ্ছে, না বাবা না বাবা ওটা খাবার দিই নাই, বুঝাচ্ছে এখান না দিচ্ছে ও খাবার দিচ্ছে, ওর সেই ভাত খাওয়া সব গেছে, হয় বাচ্চাদের কি আর কথা বুঝছেন না, কিন্তু বাপ ধৈর্য আর হয় না, অন্য কোনো সম্পর্ক হলে তো ধরে হয়তো কাঁচার মেরে দেবে, জেলিয়ে রেখেছে, কিন্তু বাপ ধৈর্য আর হয় না, আর বাপের থেকে আবার বেশি ধৈর্য মায়েদের, কি গো ঠিক না, ঠিক বাপের কাছে গিয়ে হাজির হয়ে যাব্বা আপনি আমাকে একটা নেকি দেন আব্বা, একটা নেকির অভাবে আমি আপনার ছেলে জাহান্নামি হয়ে যাচ্ছি, আব্বা জান যা বলেছি তাই করে দিয়েছেন, দুনিয়া জমিনে রক্তকে পানি করে গনে প্রতিটা বাপ বাপে বাচ্চার ভবিষ্যতের জন্য ভাবে, পৃথিবীতে একটাই মানুষ আছে যে কিনা বিনা স্বার্থে ছেলের বড় চাই, প্রতিটা বাপ চাই আমার ছেলে যেন আমার থেকে বড় হয়, কি আপনারা বাপ তো নাকি অনেকে আছেন বলুন, এই ভুল করছি, একটাই ব্যক্তি আছে পৃথিবীতে যিনি বিনা স্বার্থে চায় আমার ছেলে আমার থেকে বড় হয়, বাকি কেউ চায় না,
কিন্তু ময়দানে মাসুরটা এত কঠিন হবে, এত আপন বাপস দিন বলবে, খে বাবা তুমি তোমায় চিনতে পারি না, নফসি 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 আল্লাহ আমার কি হবে উপায়, মুখটা খুরিয়ে চলে যাবে, ছেলেটার বুকটা ভেঙে যাবে, যদি না বাপের কাছে আসতাম দুঃখ একটা হতো জাহান্নামে যেতাম, এখানে জাহান্নামে গেলো আর একটা দুঃখ নিয়ে যেতে হবে, আহারে বাপ আমাকে চিনো চিনলো না, কি কই দুঃখটা থাকবে না থাকবে না, মায়ের কাছে যাবে, আমার আম্মা জান জনম দুঃখিনী মা আমার জন্য দুনিয়ায় কত বকা খেয়েছেন বাপের হাত থেকে, তথাপি আমাকে কখনো আপনি কোল থেকে ছেড়ে দেননি, মারে দুনিয়া জমিন আমার কল্যাণের জন্য নিজের রূপ যৌবনকেও নষ্ট করে দিয়েছেন আপনি, মা আপনি না খেয়ে আমাকে খাইয়েছেন, এবং যখন আমি গর্ভে ছিলাম আপনি ভালো মন্দ এমন করে তেল ঝালালা জিনিস খেতেন না, কেননা ডাক্তার বলেছিল বাচ্চার ক্ষতি হবে, এমন করে দুনিয়া আসার পরে আপনি দু আড়াই বছর নিজেও তেল ঝাল ভালো মন্দ খেতেন না, কেননা আমি আপনার স্তনপান করতাম, এত ত্যাগ স্বীকার করেছেন, রাত বারোটায় কেঁদেছি আপনি উঠেছেন, রাত দুটোই কেঁদেছি আপনি উঠেছেন, কখনো কখনো বিছানা করে পুরো বিছানায় পিশাব করে ভরিয়ে দিয়েছি, আপনি নিজে পিশাবের ওপরে শুয়ে আমাকে বুকের ওপরে শুকনো করে শুয়ে রেখেছেন, কি গো মায়েরা করে না করে না, কথা বলছে না তো, মাকে বুঝাবে, মাও বলবে বাবাকে তুমি বাবা আমাকে ছাড়ো বাবা, নফসি 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 আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, মাও মুখটা ঘুরিয়ে নেবে, এই যুবকটার বুকটা ভেঙে যাবে, চোখ দিয়ে পানি ঝরতে লেগে যাবে, স্ত্রীর কাছে যাবে, আহারে তোমার সঙ্গে কত মহাব্বত, এক বালিশে মাথা দিয়ে শুয়েছি, এক থালে খাওয়া দাওয়া করেছি, যা শখ করেছ মেহনত করে শখ পূরণ করেছি, একটা মাত্র নেকির অভাবের জন্য তোমার স্বামী জাহান্নামে চলে যাচ্ছে, নেকি দাও নেকি দাও, স্ত্রী একই কথা বলবে, কে আপনি চিনি না, নফসি নফসি নফসি, সন্তানদের কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, তারাও একই কথা বলবে, নফসি নফসি, বড় দুঃখ বেদনা নিয়ে বান্দার শাজিমের দিকে ফিরিয়া আসতে লাগবে, কানতে কানতে আর জবানে বলতে লাগবে, আল্লাহ এটা কত কঠিন দিন, আল্লাহ নবী আমার তাই বুঝাতে চেয়েছে, ময়দানে মাহশরে কেউ কারো হবে না, ওই কঠিন দিনে আমি যদি জাহান্নামে যেতাম শুধু একটা দুঃখ নিয়ে যেতাম, এখানে প্রতিবেশী বাপ মা সবাই আমাকে চিনল না, এটা একটা নতুন দুঃখ নিয়ে দুটো দুঃখ নিয়ে যাচ্ছি, হঠাৎ করে রাস্তা আল্লাহ এক বান্দা দাঁড় করিয়ে দেবে, ও আল্লাহর বান্দা কেন তুমি কাঁদো, বিচারের দিকে যাচ্ছ এদিকে কেন কানতে কানতে যাও, বান্দা বলে মা আমার কথা শুনো শুনলো না, বাপ আমার কথা শুনে শুনলো না, স্ত্রী ছেলে বলে সন্তান কেউ শুনে শুনলো না, তোমাকে তো আমি চিনি না, তুমি শুনে কি করবে, এ আল্লাহর বান্দা বলো না কি হয়েছে, একবার বলতে লাগবে, একটা নেকি জন্য আমি ধরা পড়ে গেছি, যদি একটা নেকি পেতাম জান্নাতি হয়ে যেতাম, ওই বান্দা বলবে যাও আমি তোমায় একটা নেকি দিয়ে দিলাম, আরো জোরে বলুন সুবহান, বান্দা খুশিতে ছুটছে আল্লাহর আরশের দিকে, আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ তুই বলেছিলিস তোরা মানুষ তৈরি করবি না, দেখ আমার বান্দাদের মধ্যে কঠিন দিনে অপরিচিত লোক আমার অপরিচিত বান্দার উপরেও দয়া দেখাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর কুদরত ভাই, এ অনেক রহস্য ভাই, তা আমি যেটা বলতে চাইছি, বান্দা এসেছে হাজির, আল্লাহ পাক বলছে কি খবর, আল্লাহ নেকি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, কে দিল তোমায় এই বিপদ, আল্লাহ জানে না,
এটা তো ঘটবে, ঘটেছে নাকি? ঘটবে। আল্লাহ এখন খবর সব, আল্লাহ খবর সব জানে না, জানে না, এটা কার সাথে ঘটবে কেউ জানে? তবে যদি আমি এই দুজনের মধ্যে একজন হই, আলহামদুলিল্লাহ কামিয়াবি। তোমাদের কেউ যদি আর একজন হয়, ব্যাস হয়ে গেল, কে দুটি কামিয়াবি আছে। কার সাথে ঘটবে জানি না, কিন্তু হলে আলহামদুলিল্লাহ। পৃথিবী একদম শেষ যে বন্দাটা জান্নাত থেকে বেরোবে, হযরতে হাসান বাসরি ওয়াজটা করতে করতে, হাসান বাসরি কার কথা বলছি বুঝতে পারছেন কি গো? হাসান বাসরি বুঝতে পারছেন না? আহা, কত বড় আল্লাহ তেনাকে মাকাম দিয়েছিলেন, হ্যাঁ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। হযরতে হাসান বাসরি মুরিদদের কাছে ওয়াজ করছেন, তিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ইমাম ছিলেন, ফকির ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, যে কিয়ামতের দিনে এই জান্নাত থেকে শত শেষ যেই বান্দাটা বেরোবে, এরপরে আর কেউ বেরোবে না। তো আজটা করতে করতে হুজুর বলছে, হাই রে হাসান, যদি এটা তুই হোস কত না সৌভাগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, অত বড় ওলি, তিনিও বলছে যদি শেষ বান্দাটাও যদি আমি হই, কেন নিশ্চিন্ত নই তো আমরা কোথায় যাব, ঠিক না? বলবো একটু শেষ বান্দাটা কিভাবে বেরোবে গো, সবাই শুনতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর পাগল বান্দা সব কত রকম আছে, জাহান্নামের মধ্যে চিৎকার দেবে শুধু, এ ফেরেশতা একবার আল্লাহর সঙ্গে আমার বাণীটা শোনাও না, একবার একবার আল্লাহকে যে বলো না, একবার কি আমাকে জান্নাত দিতে হবে না, জাহান্নামেই রাখুক, শুধু আগুন থেকে তুলে দরজার কাছে রাখুক, আর সহ্য করতে পারিনি। আহা, আমার আল্লাহ বলবে দিয়ে তুলে দে, তুলে দরজার ঘুরাই দেবে। দরজার ঘুরে যখন দিয়েছে, দরজা থেকে কি দেখা যায় ভাই? বাইরে কোনো দেখা যাচ্ছে তো? বাইরে কোনো দেখা যাচ্ছে? বলছে আল্লাহ, তুমি তো দয়া করে আগুন থেকে এখানে দিয়ে এসো, তোমার তো অনেক দয়া শুনেছি, একটু দরজা থেকে বাইরে বার করতে দাও না, আমি আর কিছু বলবো নি। আল্লাহ বলে ফেরেশতা বার করে দে, ওদেরকে বার করে দেবো নাকি, ওই ফের জান্নাতি বান্দাকে বার করে দেবে। বেরিয়ে যাওয়ার পর এবারে জান্নাতি আবহাওয়া দেখতে পাচ্ছে, জান্নাত এলাকাটা দেখতে পাচ্ছে, আল্লাহ আলাম কি দিয়ে ঘিরা আছে, কিন্তু গাছ টাছ ফল টল গেট সান সৌকাত আবহাওয়া বুঝে যায় না কোনো সুন্দর জায়গা। তখন বলছে আল্লাহ, আপনার দয়াতেই তো আমি জাহান্নাম থেকে উঠলাম, আপনার দয়াতেই তো আমি জাহান্নামের গেটের বাইরে বেরোলাম, আপনি যদি দয়া করে আমাকে জান্নাতের গেটের কাছে একটু দেখতে দেন তো অসুবিধে কি হবে, আপনারই তো সব। আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলবে, ফেরেশতা রে যা, ওকে জাহান জান্নাতের দরজা করেই দে, দরজা করেই দেবে। দিবার পরে এবার দরজা থেকে তো দেখতে পেয়েছি ভেতর গুলো সব, বলছি আল্লাহ এত সুন্দর জান্নাত, এতটা যখন আপনি দয়া করেন একটু ঢুকতে দেন না। আল্লাহ কুদরতি হাসা হেসে বলবে, ফেরেশতা যা, আমার আদম সন্তান, আমার আদম সন্তান, এদের শখ কখনো মেটেনি, যা ওকে জান্নাতেই ঢুকিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যদি তোমাদের কারোর মধ্যে থেকে হয় কত ভালো না, ওটা তো আমিই হই কত ভালো না, নিশ্চিন্তাই তো হলাম, একদিন তো জান্নাত পাচ্ছি। আহা, কত সুন্দর জায়গা। আল্লাহ পাকের এই বান্দাটা ঘুরে ঘুরে এসে যখন একটা নেকি পেয়ে যাবে, আল্লাহ পাকের কাছে ফিরে আসবে, আল্লাহ বলবে কে তোমায় নেকি দিল, আল্লাহ জানি না চিনি না, তাকে নিয়ে আসো। বান্দা ভয়ে ভয়ে যাবে, আল্লাহ পাকের আশা জিমে নিজে মাথা ঘুরে দাঁড়িয়ে থাকবে, ওরে আমার বান্দা রে তুমি একে নেকি কেন দিলে, আল্লাহ পাক আপনার এই বান্দার নেকি কম পড়েছে একটা, কটা? এতে যদি জান্নাত না যেতে পারে,
আমার তো নেকি নেই ভালো কাজই নেই, সামান্য কয়েকটা রয়েছে, তাহলে কি করে যাব? যদি আমার একটা নেকি দিওয়াতে আপনার কোন একটা বান্দা জান্নাতে চলে যায়, আল্লাহ আপনার বান্দাই তো শান্তিভাবে জান্নাত পাবে, আমি তেমনি পারবো না জান্নাত যেতে। আমার আল্লাহ বলবে, বান্দারে এই মুসিবতের সময় তুই যদি আমার বান্দা হয়ে আমার দয়া নিয়ে আমার একটা বান্দার উপরে দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ কি তোর উপরে দয়া দেখাতে পারি না? যা তোর খাতাই দেখবো না, এর সাথে জান্নাত চলে যা। কত দিক দিয়ে আল্লাহ জান্নাত দেবে ময়দানে মাহশরে, শুধু ভালো দিকটা একটু দেখতে পেলে হয়, যা জান্নাত চলে যা। কিন্তু মনে রাখবেন, নবীর দুশ্মনকে আল্লাহ জান্নাত দেবে না। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি, শুনছেন তো? কারণ এটা ঈমানের সাথে সম্পর্ক, নবীটা হলো ঈমানের ব্যাপার, এটা মাথায় রাখবেন। আর আজকে দুনিয়া জুড়ে আমাদের ঘরে বড় প্ল্যান করে নবী থেকে সরাচ্ছে, নবীর প্রেম থেকে সরাচ্ছে, নবীর আদব থেকে সরাচ্ছে, তাই বলবো একটু সাবধানে থাকবেন। কান্নার মতো মুখটা করে নি, যদি বলে আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, হয়তো 50 বছর কেটে যাবার পর ক্ষমা চাইছে আমার আল্লাহ। বা তখনও বলে, ওরে আমার ফেরেশতারে, ওর যৌবনটাকে আমার বিরুদ্ধে কাটালো, এখন অন্যায় করে করে পৃথিবী পরিমাণ অন্যায় নিয়ে আমার কাছে মাথা হ্যাট করেছে। ফেরেশতা বলতো, দেখি ওর সঙ্গে আমি কি ব্যবহার করব। ফেরেশতারা বলতেই লাগবে, আল্লাহ দাস দাসী তো আপনার, যদি ক্ষমা করে দেন দাস দাসী নাজাত পেয়ে যাবে, যদি ক্ষমা না করেন আপনারই বান্দা বান্দি শাস্তি পাবে, তবে আল্লাহ আপনার রহমত তো আপনার গজবের থেকে অনেক বড়, আপনার দয়াটাই তো বড় আল্লাহ, বাকি আপনার বান্দা বান্দি আপনি যেটাই করবেন ওদের মানতে হবে। আমার আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে বলবে, ওরে আমার ফেরেশতা সাক্ষী থেকে যা, যাদের মা চোখ দেখছে চির মাথাতে ক্ষুদ্র পরিমাণ পানি বেরিয়ে গেছে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। কি বলবো, একটা লোকের বয়স ছিল 70 বছর হয়ে গেছে, সামদ বলে এক দেবতার পূজা করত, সামদ একদিন ভুল করে সামাদ বলে উঠেছে, সামাদ কার নাম? আল্লাহ, এটা সেফাতি নাম, জাত নাম নাই, জাত নাম একটা আল্লাহ, এটা সেফাতি গুণ, গুণবাচক নাম, কিন্তু আল্লাহরই নাম সামাদ। এই জন্য আব্দুস সামাদ ছেলেদের নাম রাখলে আব্দুস সামাদ বলতে হয়, শুধু সামাদ বলে ডাকা বিয়াদুবি। এই যে সামদ উপাসনা করতে একদিন ভুল করে সামাদ বলে উঠেছে, আমার রহমান আল্লাহ সাড়া দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে, আল্লাহ ওতে এত পাপি, 70 বছর বয়স হয়ে গেছে, আপনাকে তো কোনোদিন ডাকে না, উপাসনাও করে না, ও তো ভুল করে আপনাকে ডেকেছে। আল্লাহ বলে, ফেরেশতারে ডেকেছে তো, আমারই তো বান্দা, ভেবে দেখছেন এত সুযোগ দিয়ে রেখেছে, এই সুযোগগুলো যদি কাজে না লাগাতে পারে তো বরবাদ হয়ে যেতে হবে। আর এত দয়ালু প্রভু ছেড়ে দূরে থাকবো কেন? যখন তোর পাহাড়ে গেলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে, একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করলে, ও রব্বি আল্লাহ, বা আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলে? আমার আল্লাহ বলে, মুসা রে, আমার একদল স্পেশাল রাখা আছে, মন দিয়ে শোনা, আমার যুবকের, আমার ভাইয়েরা, আমার আম্মা জান, বাপ জান, বোনেরা, ভাইয়েরা, শোনো, আল্লাহ তোমাকে আমাকে কত সম্মানিত করেছে। আল্লাহ বললেন,
আমার একদল বান্দা বান্দি স্পেশাল রাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। তবে মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তোর পারে আসতে হয়, তাদেরকে কোনো জায়গায় যেতে লাগবে না। যেখানেই থাকো না কেন, পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, তার জন্য টাইম নির্ধারিত করা আছে, বেশি গুণ কথা বলতে পারো না। কিন্তু আমার এই বান্দা বান্দি গুলো যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরতে মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো, তোর পারে আসো, তোমার আমার বিচকানে দূরত্ব কতটা জানো? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কতটা হবে, আপনি পাহাড়ের চূড়ায় আমি পাদদেশে, এতটা হবে। আমার আল্লাহ বললেন, মুসা রে না, তোমার আমার বিচকানে 70,000 নূরের পর্দা আছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা, 70,000 বছরের রাস্তা রয়েছে মুসা। তবে শুনো, আমার এই যে স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, ওই 70,000 পর্দাকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ কুদরতিভাবে তাদের কাছে পৌঁছে যাব, তারা আমি আল্লাহ আমার সঙ্গে একেবারে সামনাসামনি কথা বলবে। আরো যদি বলুন, মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাকে ওই কুঠায় নিয়ে চলে, মানে ওই স্পেশাল বান্দার দলভুক্ত করে। আল্লাহ বলছে, হবে না। তারা ওই উম্মতকে আমাকে দেন, আল্লাহ বলছে, হবে না। আল্লাহ ওরা কারা কি জানতে পারি? আহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি কেমন করে ডাকব তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকব তোমায়, আদম কান্দে কন্দ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে আজে রাগে আল্লাহ, কেমন করে ডাকব তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকব তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হে আল্লাহ, কেমন করে ডাকব তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকব তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, এ দুনিয়া দুদিনের, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহর হুকুম মেনে চলেন। আল্লাহ তেনার হাবিবকে পাঠিয়েছে আমাদের কাছে, আর তেনার হাবিবকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে বলেছে, শোনো, আমি তোমাদের উপরে বড় এহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এহসান বোঝেন তো?
দয়া করলাম, চোখ দিয়ে বলেন দয়া করেছি, হাত দিয়ে বলেন দয়া করেছি, পা দিয়ে বলেন দয়া করেছি, সন্তান দিয়েও বলেন দয়া করেছি, ঘর বাড়ি দিয়েও বলেন দয়া করেছি, বাপ মা দিয়ে বলে দয়া করেছি, কিন্তু নবী দিয়ে বলছে আমি তোমাদের উপরে দয়া করলাম। এ থেকে আল্লাহ বুঝিয়ে দিল বাপ মার থেকেও দামি নবী, চোখের থেকেও দামি নবী, হাতের থেকেও দামি নবী, জিন্দেগীর থেকেও দামি নবী। এজন্য আল্লাহ বললেন আমি তোমাদের উপরে এহসান করলাম, দয়া করলাম। সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে প্রিয় করুন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, আর শুকুরকারীকেও আল্লাহ বড় পছন্দ করে, আর ধৈর্যকারীকেও আল্লাহ বন্ধু বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দরুদ পড়নেওয়ালাকে আল্লাহ বড় ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তওবা বেশি করে করবেন, শুকরিয়া আদায় করবেন। জিহালে আছি আলহামদুলিল্লাহ, উপর দিকে তাকাবেন না, নিচের দিকে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি তো আমাকে পৃথিবীর রাজা করেছেন, তা আপনার যত মখলুক আছে আমি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহ বলল, সুলাইমান রেজেকের মালিক আল্লাহ আমি, তুমি পারবে না। আল্লাহ আপনি আমাকে একবার সুযোগ দেন। আল্লাহ বলল ঠিক আছে যাও। ভালোবাসে তো আল্লাহ, তারই তো প্রিয় বান্দা নবী তো, যাও। আর আমাদেরকে আল্লাহ শিক্ষাও দিচ্ছে, এই ঘটনার দিন না ঘটতো তাহলে শিক্ষা পেতাম। কয়েক মাস ধরে খানা মজুদ করা হয়েছে। আগেকার সময় আপনারা যারা বাপ আছেন বলবেন, আগেকার সময় নরমালে খাবার অনেকদিন ভালো থাকতো, ঠিক না বেটিক গো? এখন ফ্রিজের মধ্যেও খাবার খারাপ হয়ে যায়, কি ভুল বলছি? তাহলে আপনাদের সমাজে নরমালও খাবার ভালো থাকতো, নবী সুলাইমান আলাইহিস সালামের পিরিয়ডে তাহলে খাবার কত বছর ভালো থাকে বুঝতে পারছেন? তো মাসকে মাস ধরে খাবার রেডি হচ্ছে, বিশাল ময়দানে খাবার উঁচু হচ্ছে, রেডি হচ্ছে। আল্লাহর বান্দারা, আল্লাহর মখলুকরা আসবে, বান্দারাও আসবে, খাওয়াবে। আল্লাহ পাক বললেন, সুলাইমান তুমি রেডি? যে আল্লাহ রেডি, অমুক দিন আপনার বান্দা মখলুক সব ফাটান, আমি খাওয়াবো। আল্লাহ পাক পানি থেকে শুধু একটা মাছকে পাঠিয়েছে, কটা? একটা এসে হাজির। সুলাইমান নবীকে আল্লাহ প্রতিটা জীব জন্তুর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ দিয়েছে সুলাইমান নবীকে। তো এই জন্তুটা এসে বলতে লেগেছে, হুজুর আল্লাহ পাঠিয়েছে, বসো সবাই আসো, খাওয়া দাওয়া হবে। হুজুর আমার বড় খিদা লেগেছে, আপনি খাওয়াবেন শুনে আমি খুব খুশিতে আছি, খাওয়াবো আপনার কাছে এসে। নবী খাওয়াবে, জলিলুল কদরের রসুল, আপনি বাদশা, তো হুজুর আমারটা ছেড়ে দেন। তা নাও এ থেকে যতটুকু মন যাই, এক লোকমাতি সব খেয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, মাসকে মাস ধরে খাবার তৈরি করে এক লোকমান। নবী সুলাইমান সাল্লাম বলছে, রে তুমি এত পেটুক কেন? বলছে, হুজুর দাওয়াত দিয়ে এভাবে মেহমান অপমান করে। তা শোনেন, আমরা এরকম লাখ লাখ জীবজন্তু পানিতে আছি, আপনি যা খাওয়ালেন এটা আমার তিন ভাগের এক ভাগও পেট ভরেনি। আমার আল্লাহ, আহা খোদা, তুমি কত মহান! আমার আল্লাহ আমাদেরকে আরো দু ভাগ দেয়, লাখ লাখ পশুকে খায়, সবাইকে আল্লাহ খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখো আল্লাহ কত বড় রেজেক দাতা। এ যুবক তোর অভাব হয়েছে, আল্লাহকে বল, আল্লাহকে বল। আল্লাহ দুশ্মনদের পিছনে ঘুরে ঘুরে সামান্য ভিক্ষা লিও না, আল্লাহকে বলো, যা লাগবে আল্লাহকে বলো। চিন্তা করো আল্লাহ কত মহান, কয়েক মাসের খাবার পাহাড় করে রেখেছে জমিনের উপরে ফাঁকা ময়দানে, এক লোকমাই খেয়ে ফেলেছে। কি বলছে? এরকম লাখ লাখ আমরা আছি, তাদেরকে আল্লাহ প্রতিদিন খাওয়াচ্ছে, আর তুমি যা খাইয়েছো এরকম আরো দুভাগ হলে আমার হয়। এরকম এতটা আল্লাহ দেয় শুধু আমি একা, এরকম লাখ লাখকে দেয়, আবার কত মখলুক আছে। তাহলে বলো আল্লাহ কত মহান। এ না জওয়ান ধরনেরা, এ আমার
আল্লাহর উম্মত উম্মতিরা বনী ইসরাইল কওমের একটা যুবক ছিল, সে বড় চরিত্রহীন ছিল, সে দারু পানকারী ছিল, কিন্তু এক রাত্রির ঘটনা তাকে পরিবর্তন করে দিয়েছিল। এক রাত্রির একটা গরিব ঘরের মেয়েকে সে খরিদ করে নিয়ে আসে, তার চরিত্রের বাসনা যখন পূরণ করার জন্য যায়, ওই মহিলার পুরো শরীরটা তত্তর করে কাঁপে আর চোখ দিয়ে পানি বেরোয়। যুবক বলে, কেন তোমার এরকম হয়? মহিলা বলে, আল্লাহর ভয়ে আমি কাঁদি, তাহলে এরকম কাজে কেন তুমি আগাও? মহিলা বলে, আমি কোনোদিন আগাইনি, আজ আমি বড় অসহায়, মা আমার অসুস্থ বিমারে রয়েছে, তার অর্থের জন্য লোকের কাছে কাছে কেউ সাড়া দেয়নি, যেটা আজকের দিনে আমরা অনেকে করে থাকি, গরিবকে দিই না। বেঈমান নেতা খেলা দেবে মেলা দেবে তাকে অনেকে বিল কেটে দিই, আছে না? না, তোদের সব বিচার আল্লাহ করবে। গরিবকে দিলে গরিবটা হাসতো, ও দিচ্ছে কেন? ও চিন্তা করছে, না দিলে শয়তান নেতা যদি আমার কারবার বন্ধ করে দেয়। তোরা শয়তানকে বেনিয়েছিস কেন নেতা, যে তোর কারবারে হামলা করবে? তোর তো ভালো লোক বানানো দরকার। কি গো, আমি ভুল বলছি? যদি এরপরও মনে হয় ভুল, তো ভুললে জবাব তো আল্লাহর কাছে দিবি, তুইও দিবি আমিও দেবো, চিন্তা করছিস কেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জুলুম কর হারাম, জালিমকে সাপোর্ট করো হারাম, জালিমের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করা হলো সুন্নতে রসূল। এ যুবকেরা, তরুণের, বাপেরা, জালিমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি শহীদ হয়ে যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দিয়ে দেবে। যা আজকে ও বিষয় আর আলোচনা নাই, এদিকে ফিরে আসো। ওই যুবকটাকে বলতে লেগেছে, বাবা ছেলে রে, কেউ আমাকে সাহায্য করে না, মায়ের এই কষ্ট দেখে থাকতে না পেরে না জানে নেমে পড়েছি, কিন্তু আল্লাহর ভয় আমার দিলকে কাঁপায়, আল্লাহর ভয় আমার শরীর কম্পন হতে লেগেছে। ওই যুবকটার এই কথাটা শুনে চোখ দিয়ে পানি এসে যায়। এত গরিব হয়ে আল্লাহকে এত মানে, এত গরিব হয়ে আল্লাহকে এত ভয় করে, এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসে। আর আল্লাহ আমাকে ধনী করেছে, পাওয়ার দিয়েছে, অর্থ দিয়েছে, যৌবন দিয়েছে, আমার তো উচিত এর থেকে বেশি আল্লাহকে ডাকা, এর থেকে বেশি আল্লাহকে ভালোবাসা, এর থেকে বেশি আল্লাহকে স্মরণ করা, যেমন তোমাদের থেকে বেশি তো আমার করা দরকার। নবী বংশে পাঠিয়েছে, জবানার আওলাদ করেছে, আলেম বানিয়েছে, ইজ্জত দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, লোকের দিলে দিলে কোটি কোটি মানুষের হৃদয়ে আব্বাসের ভালোবাসা দিয়েছে, তোমাদের থেকে বেশি তো আমার করা দরকার। এ যুবক, এই ছেলেটার দিলটা কেঁদে উঠেছে, এ আল্লাহর বান্দিরে, আহারে তুমি কি কথা বললে, আমি কত খারাপ, আমি শরাব পান করে বেড়াই, এইভাবে খারাপ কাজ করে যায়, কিন্তু বান্দি তুমি আজকে সাক্ষী থেকে যাও, আল্লাহ বান্দে আমি তওবা করছি তোমাকে সামনে রেখে, আমি জীবনে আর কোনদিন শরাব পান করব না, চরিত্রহীন খারাপ কাজ করব না, আর তোমাকে যে অর্থ দিয়েছি সেটা নাও, আরো নাও, করে যাও। তবে বান্দি, যাবার আগে আমাকে ভাই মনে করে আমার জন্য একটু দোয়া করে যাও, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে নেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমাটা করে দেয়, আল্লাহ যেন আমাকে মাফটা করে দেয়। ওই বান্দি হাত তুলে বলে, আল্লাহ তোমার এই বান্দাটা কত ভালো বান্দা, যে তোমার এই অসহায় বান্দিকে সাথ দিয়েছে, এই অসহায়ের ফায়দাটা লুটে লাইনে, এই অসহায়ের ফায়দাটা ইজ্জত আব্রুকে লণ্ঠন করে লাইনে, উপরন্তু অসহায়কে আরো সাহায্য করেছে। এ আল্লাহ, আপনি বলেছেন অসহায়ের সাথ আপনি দেন, অসহায়ের ডাকে আপনি সাড়া দেন, আল্লাহ আমি আপনার বান্দি সাক্ষী দিই, তোমার এই যুবকটাকে তুমি ভালো বলে কবুল করে নাও। বলে মহিলাটা বেরিয়ে গেছে, ওই রাত্রির যুবক কান্দে কান্দে ঘুমিয়ে পড়েছে, সকালে সূর্য উঠে যে ঠিকই কথা, যুবকটা আর ওঠে নে, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়েছে। আর দরজায় লেখা আছে, এলাকার মানুষেরা, এই যুবকটা হলো তওবাকারী, তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ
সবাই এলাকার লোক জানতো ছেলেটা বাজে ছেলে, কিন্তু দরজায় লেখা আছে এ গত রাত তওবা করেছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। তোমরা সবাই এর জানাজায় শরীক হও, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার তওবা করে নাও, ভুল হয়ে গেছে, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও।